হ্যালো ফ্রেন্ডস, স্বাদে বাহারে চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো এগ স্যান্ডউইচ কোনো মাইক্রোওয়েভ অথবা টোস্টার ছাড়া। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো। এগ স্যান্ডউইচের উপকরণ: পাউরুটি, ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, বাটার, শসা, টমেটো আর মায়োনিজ। প্রথমে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি একসাথে মেখে নিতে হবে। আমার উপকরণগুলো সব মাখা হয়ে গেছে। এবার একটা পাউরুটি নিয়ে তার উপর উপকরণটা দিয়ে দিতে হবে, মাখাটা দিতে হবে। এবার এর উপর মায়োনিজ দিয়ে নিতে হবে। আমি এখানে ভেজ মায়োনিজ ইউজ করছি, কেউ চাইলে এখানে এগ মায়োনিজও ব্যবহার করতে পারে, সেটা কোনো ব্যাপার না। এবার তার উপর আরেকটা পাউরুটি দিয়ে চেপে নিতে হবে। এভাবে যতগুলো পাউরুটির করবে ততগুলো পাউরুটিতে সেম একইভাবে মাখাটা দিতে হবে, তার উপর মায়োনিজ দিতে হবে, তার উপর আরেকটা পাউরুটি চেপে পাউরুটি দিয়ে দিতে হবে। আমার আপাতত দুটো পাউরুটিতে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি স্যান্ডউইচের জন্য আরেকটি স্টেপ বাকি, সেটা আমি করব। এবার স্যান্ডউইচের মতো করে পাউরুটিটিকে কেটে নিতে হবে। এবার রুটি করা তাওয়ার মধ্যে বাটার দিতে হবে। তার উপর পাউরুটি দিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে আবার উল্টো করে আরেক পিঠ সেঁকে নিতে হবে। আমাদের এগ স্যান্ডউইচ তৈরি। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ।